গুড মর্নিং গুড মর্নিং আজকে আবার শুরু হয়ে গেছে অ্যাজ ইট ইজ রান্না করব মানে জন্মদিনের নেক্সট পর্ব তো আবার সেই ওর জন্মদিনে যেরকম হয়েছিল ভাজাভুজি সবই হচ্ছে আর শুধু এক্সট্রা হচ্ছে মাছ হচ্ছে আজকে পমফ্রেট মাছ ফ্রাই হবে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আর চিকেন হবে আর বাকি যেরকম আগে হয়েছিল ডাল পাঁচ রকম ভাজা শাক ভাজা অ্যাজ ইট ইজ সবই হবে তো এখন আমি আলু ভাজছি এখানে কাটা রয়েছে বেগুন ভাজা হয়ে গেছে আর শাক এখনো বাঁচা হয়নি মানে সকালবেলায় আজকে সব সবজি এসছে এখনো শাক বাঁচতে হবে মাছও এসছে মাছ মাংস এসছে সেগুলো কাটা বাকি আছে কাটা কুটি করতে হবে তো সেগুলো এখন বাকি আছে তো টাইম লাগবে আজকে প্রচুর আর এই যে গ্রসারি কালকে কিনেছিলাম এক গাদা এগুলো জাস্ট স্যানিটাইজ করা হলো সকালবেলা এখনো এই জামা কাপড়গুলো পড়ে আছে এগুলো তুলতে হবে তো প্রচুর কাজ আর সারাদিনে অনেক হেকটিক পায়েস হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে আর আজ আমার তো আজকে মানে উপোস বলতে যখন ও খাবে তারপর আমি খাবো তো সকাল থেকে আমি শুধু চা খেয়েছি এখন অবধি তো কালকে নতুন কিউব পে বাস স্টার্ট হয়ে গেছে কিউব নিয়ে বসে থাকা নতুন কিউব পে আপনি কিরকম ফিল করছেন তো এই কিউবটাও চার মাস ধরে ওয়েট করছিল কিউবটার জন্য সেটা এখন পেল তো ওর একটু ব্যাক পেন হচ্ছে তো আজকে ভেবেছিলাম বাইরে যাব কিন্তু আর যাব না কারণ ব্যাক পেনের জন্য গাড়ি চালাতে একটু কষ্ট হবে ওর তো সেই জন্য আজকে আর কোথাও যাব না বাড়িতেই থাকবো আবার নেক্সট উইক পরীক্ষার পরে বেরোবো তো শ্রেয়াংশ বলছে আর এখন বেরোবো না একবারে পরীক্ষার পরে বেরোবো এখানে আমি শাক বসাচ্ছি আর এখানে মাছ মাছ ম্যারিনেট করে রাখা আছে পমফ্রেট মাছ ভাজা হবে আর আর চিংড়ি মাছ এখানে মালাইকারি হবে মা ওখানে পেঁয়াজ কুটছে আর চিকেন হ্যাঁ চিকেনটা এখনো সেদ্ধ করবো ওইখানে রয়েছে ধুয়ে রাখা আছে তো অ্যাকচুয়ালি সব জিনিস আজকেই এসছে মাছ মাংস এগুলো আগের দিন যদি আনা থাকতো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু সেখানে মাছ ফাছ সব কাটতে হয় নিজেকেই আনার পর তো সেই জন্য অনেক দেরি হয়েছে কটা বাজে এখন তো 11:30 হবে হ্যাঁ এত কম হতেই পারে না আর এইখানে সব কালকে ডিমার্ট থেকে আনা হয়েছে এনে সব এইখানে তাল করে পড়ে আছে এই যে স্যানিটাইজ করার পরে এখানে শুকানোর জন্য রাখা আছে স্যানিটাইজ হচ্ছে জামা কাপড়গুলো এখানে স্যানিটাইজ এইভাবে করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে নিচে এইখানে এক গাদা সবজি আছে সবজিগুলো সাইডে পড়ে আছে সব কিছু স্যানিটাইজ স্যানিটাইজ করে সবাই হালাত খারাপ হয়ে যাচ্ছে স্যানিটাইজ করতে হবে তাই কি এটা টমেটো ইয়ে আমের চাটনি নাকি আচ্ছা ওহো মিষ্টি আনলো তো এই মিষ্টি বলছি আমার কত মিষ্টি যায় কালকে তো লাড্ডু আনা হলো দই 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 ওই তো দই রয়েছে মিষ্টি দই তোমাকে খেতে হবে না আচ্ছা মিষ্টি দই আছে তো আমার তাহলে কোথায় গেল ওই যে চিংগুলো তো খায় না ওকে একটুখানি দেবো ভালো লাগে হ্যাঁ আর ওর সানডের দিনও আজকে ওর পড়াশোনা চলছে যেহেতু ওর পরীক্ষা আছে ও বসে গেছে পড়াশোনা করতে পরীক্ষা সেই 15 মার্চ থেকে ও এত ডেডিকেটেড যে পড়াশোনায় যে পড়াশোনায় করে যাচ্ছে আর আজকে বলছে কোথাও যাবো না বাইরে আমি কেন বললাম নিজের কোমর ব্যথা হয়েছে সেজন্য যাচ্ছে না আচ্ছা আমার কোমর ব্যথা হয়েছে সেজন্য বলছে আমি যাচ্ছি না বাট আমি ডিসিশনও চেঞ্জ করতে পারি বিকেলবেলা কোনো আমার ডিসিশনে কোনো ঠিক নেই এখন মনে হচ্ছে যাবো না হয়তো বিকেলবেলা আবার বেরিয়ে পড়তে পারি এখানে মুগের ডাল ওই মা ধরো এখানে ডাল হয়ে গেছে
পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এখানে পায়েস হয়ে গেছে এখনো অনেক কটা জিনিস বাকি আছে ये दाल है ये भाजी है ये क्या ये है आधा रसून है और यहाँ पे हरी मिर्च राइस बन रही है এটা কি শাক আছে পালং আচ্ছা এখানে অ্যাকচুয়ালি পালং শাকই বেশি পাওয়া যায় সেজন্য সবসময় পালং শাকই খাই আমরা পালং মেথি আর পুঁই বাস পালং মেথি আর পুঁই এই তিনটে ছাড়া আর কিছু পাওয়া যায় না এই তিনটে পাওয়া যায় ওই আমরা খাই না যেগুলো আর যেদিনকে বেশি কাজকর্ম থাকে বেশি মানে রান্না বান্না কিছু একটা প্রোগ্রাম থাকে সেই দিনই মাসিগুলো ডুব মারে আর আজকে মাসি আসেনি আজকে এত কাজ এখনো ঘর ঘর পোছা বাসন মাজা কিছুই হয়নি তো বাসন মাজা তো মনে হয় না আজ হবে অন্য আদার্স যে বাসন আছে ওগুলো বের করেই কাজ করা হবে কেন কি বাসন মাজার টাইম নেই আজকে আর তো এখন আর ব্যাক পেনের জন্য মাসাজ করা হবে It's all the same. Some things never change. I couldn't stop and say no. It's all the same. But you won't take blame. Even when you are blowing up. তো মোটামুটি সব রান্না হয়ে গেছে তো এখানে রয়েছে পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়া ভাজা করলা ভাজা ঢেঁড়স ভাজা আর এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে চিকেন হরিয়ালি চিকেন ডাল চিংড়ি মাছের মালাইকারি পায়েস চাটনি আর স্যালাড এই যে ভাত স্যালাড আর মাছ ভাজাটা বাকি আছে দাঁড়ান আর মাছ ভাজাটা দেখি ভাজছে এটা হচ্ছে ল্যাজ ভাজা এই তো ল্যাজ ভাজা এটা হচ্ছে ল্যাজ ভাজা এটা হচ্ছে পমফ্রেট ভাজা এত বড় পিসটা ও খাবে বলেছে আজকে ও চ্যালেঞ্জ নিয়েছে যে আমি সেই এইগুলো তো পুরোটা খাবই তার সাথে এতটা বড় মাছ খাবো এই চিকেন খাবো সব কিছু খাইয়ে বলেছে এত তুই খেতে পারবি আচ্ছা তো এখানে একে ভাত দেওয়া হলো এবার আস্তে আস্তে সব কিছু দিবে হ্যাঁ ভাত আর পাঁপড় ভাজাই ও এখন কনফিউজ হয়ে গেছে যে কোনটা খাবে কোনটা ছাড়বে এবার কিভাবে শুরু করবে সেটাই নিয়ে ও কনফিউজ বড্ড চলো স্টার্ট করো ফুট পড়ো তো এখন খেতে বসে পড়েছে এবার আমরাও খেতে বসবো আর কি কি হয়েছে বললামই তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য গুড বাই